బయలు దాతలు అల్పస్తులకి గురుగుంటారు దాతిలా అంట আমার বই না একটা কামের কাম করছে অনেকদিন পরে আল্লাহ রে এটা আমি শুনে কইতাছি আমার বই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একদম সকালবেলায় শুরু করেছি আর সারাদিনে আমরা কী কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে গিয়ে মানে আমি ঘুম থেকে উঠেই যেটা দেখছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা দেখবেন আর আজকে কিন্তু আমার এই বাড়িতে সেকেন্ড ডে আজকে হইল আমি আমি গত পরশু দিন আসছি হ্যাঁ গতকালকে প্রথম দিন গেছে আজকে আজকে দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিনে এই বাড়িতে আজকে কি কি হচ্ছে কে কোথায় যাচ্ছে কে কি করতেছে সেগুলো আমি আপনাদের সাথে টুকিটুকি শেয়ার করব আপনারা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে আমাকে সাজেশন করবেন যে আমি কিভাবে করলে আপনাদের কাছে ভালো লাগবে আমার কোন কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে সেগুলোও বলে দিবেন আর আপনারা অনেকেই কিছু কথা বলেন মানে যেমন ধরেন আমার ভিডিও দেখার আগে আপনারা বানানগুলো দেখেন যে ঠিক আছে কি না আসলে এটা টাইপিংয়ের ক্ষেত্রে না মাঝে মাঝে হয়ে যায় তার মানে যে আমি ভুল করি এরকম না টাইপিংয়ের ক্ষেত্রে মাঝে মাঝে হয়ে যায় আমি খেয়াল করি না খেয়াল না করাতে হচ্ছে গিয়ে আপনার ওই পোস্ট হয়ে যায় তারপরে হ্যাঁ আপনারা ভুল ধরাই দেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আপনারা ভুল ধরান বলেই কিন্তু আমরা সেটাকে শুধরাই নিতে পারি আর পরবর্তীতে চেষ্টা করব যাতে আমার কোনো ভুল না হয় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার আমার ভুল ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তো আমার সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা এনজয় করবেন তো ঘুম থেকে উঠেই দেখি বড়ভাবে হচ্ছে গিয়ে তার ঘরের পিড়া লেপতেছে তো দেখে আসলে অনেক বেশি ভালো লাগলো অনেকদিন পর এইরকম দৃশ্য এর আগে একবার দেখেছিলাম আমার ছোট চাচি নতুন ঘর তখন হচ্ছে গিয়ে ছোট চাচি ঘর দোর লেপছিল তো অনেকদিন পর বড় ভাবির আমি প্রথম দেখলাম ঘর দোর লেপতে তো আমার সাথে সাথে আপনারাও দেখেন আর পুরো বিষয়টাকে একটু এনজয় করেন আমি এনজয় করতেছি আপনারাও এনজয় করেন ভালো লাগবে ওই কোনাটা চোক্কা করতে হইব ওই যে হিট আছে না কোনাটা কোনাটা চোক্কা করতে হবে তাহলে মনে করেন অ্যাক্সিডেন্ট হইব এখান থেকে তুই কত হইব সাত তো হইব এখান তো উসে হয়েছে ওখান থেকে কাছে দিয়ে কাটতে যে জায়গাটার সমান করলে সুন্দর দেখা যাবো ওই জায়গাটা ট্যাক হয়ে রয়েছে না তো এইখানে হলো আমি চলে এলাম আরেক ঘষা মাজার কাছে মানে এখানে আমি চলে আসলাম মিমের কাছে মিম হলো এখানে আবার ইয়ে করতেছে ওর যে টেবিলটা ওই টেবিলটার হচ্ছে গিয়ে যেহেতু ডেকোরেশন করবে সেই মতো করে যা যা করণীয় সেগুলো করতেছে আর সেটা দেখে ভাবলাম আমি একটু এতে মনে কর শখ পুরা করে না তবে এটা সত্যি বাংলাদেশের রেয়ার এরকম টেবিল
আপন ডাক্তার বাংলাদেশ আজ পর্যন্ত কেউ বানায় নাই তবে এটার পরে বানাইতে চাইবো আমি শিওর যারা যারা এটা দেখবো না মানে এটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে এখন তো কিছু বোঝা যাইতেছে না যখন এটা ফুল কমপ্লিট হইব তখন যারা দেখবো তারাই বানাইতে চাইবো ইভেন তোরে কইব কোন মিস্ত্রি দিয়ে বানাইছেন কই বানাইছেন আমারে কোন আমি বানামু হ্যাঁ তেন অনেক অনেক হইব অনেক দেখিসতি তবে এই ইটা না দিয়ে যদি পাথর দেওয়া যেত না পাথর দিতে পারলে বেশি ভালো লাগতো পাথর অথবা মার্বেল ওইটি দিলে সুন্দর হবে বেশি আচ্ছা কি লাগবো পানি আর ওই যে ট্যাগটা না জানো মাটি আনতেছি নাহলে তো পোলা পরে দিব না হালাইয়া এবার আহেন গোলাপ ফুল একটু ই করেন বলে দেখে দেখে সুন্দর একটা ফুল এবার গোলাপ ফুল ফুটছে না রে অনেকগুলো ফুল আছে শুনো না গ্র্যান্ডা দেখ ফুলটা কালকে কিন্তু এরকম ফুটন তো ছিল না আজকে এরকম ফুটে ফুল কত ছিল গোলাপ ও যে অনেকগুলো ফুল ফুটছিল সব নিয়ে গেছে চুরি করে জানা দুটো ফুল ছিল দুটো ফুল চুরি করে নিয়ে গেছে ডাল ভেঙে লাইছে এই যে এই দেখ সাত তারিখের মধ্যে শনিবার আইব হ্যাঁ শনিবারে বৃহস্পতিবার আইব আমি 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 বললাম শনিবার আইব যাক আবার ফোন দিয়ে কনফার্ম হবি তো কইছিস ভুবন থেকে তো কছিস রঞ্জন তো করে লাভ হবে রঞ্জন কি একটা বাড়ির গার্ডিয়ান না বাড়িতে একজন মানুষ হ্যাঁ
তা ও কি সদস্যের মধ্যে পড়েনি খুব হইল গার্ডিয়ান বুঝছ নাই ব্যাংকে লো ঠাড়া পড়ছে বুঝছো ব্যাংকে ঠাড়া পড়ে কেমনে এই এতদিন ট্রাইছো কাম করছো না হ্যাঁ এই যে ওখানে ফিঙ্গার দিয়ে উনি টাকা উড়ায় তো ফিঙ্গারে ওনার কাজ হইতো পরে এসে বাজার করলেন কেমনে তুমি খাইবা কয় কেজির এই মাছটা কয় কেজির ভাইয়া কবে কবে ভাইয়া আসকু আমরা কি ক্যান্সেল আঙ্গুল দাঁত দেবেন না গানকে যাইব মাছ এটি শিলালাম শুনলো তো একবার ইয়ে দেবো বাঁচতে গেলে ছোট হয়ে যাবো না কে আবার দেখলে মনে পড়েছে চুল করলাম কি আমি হ্যাঁ চুল তো এই হচ্ছে টেবিলের ডেকোরেশন করা শুরু করছে এখানে এখানে দেখেন দুই পাশে দুইটা পাহাড় দিছে যদিও এই পাহাড়টা ঠিক হয়নি এটা একদম পারফেক্ট লাগতেছে সুন্দর লাগতেছে এটা কিন্তু সব কিছু মাটির হ্যাঁ আমরা নিজেরাই কাইটা আনছি সেটা আপনারা দেখতেই পাইছেন ভিডিওর মধ্যে এটা এখানে আইনে লাগাইছি আসলে রাজান দিয়ে দিল এখনও মানে আমরা গোসলও করতে পারিনি এই টেবিলের কাজ করতে করতে টেবিলটা দেখছেন কত সুন্দর করে ইয়ে করা হয়েছে আবুতলা হলো খেলতেছে বুঝালি মা মা
কি মা টান্দা নিয়ে যায় বলো না পাসা পাসা হর মেরে দিমু আবু তালার মেরে দিমু ন কে 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 এ বু বু নিজের জামার একটা হুন্ডা আছে দেখা বড়লোক মানুষ দেখে দন্ডে গেলাম খাইতেন আমি তো ঝাড়ু দিয়ে যাবো।